অবশেষে মুখ খুললেন প্রিন্স মামুন, বললেন লাইলার সঙ্গে সম্পর্ক নাও থাকতে পারে। জগন্নাথ প্রেমানন্দে অনেক জল্পনা কল্পনার শেষে লাইলার চোখের পানি এবং নাকের পানিতে গলে গিয়ে অবশেষে লাইলার কাছেই ফিরে গেল দেশের বিখ্যাত এবং কুখ্যাত টিকটকার প্রিন্স মামুন। এই সেম হেডলাইনের ভিডিওটি দেখতে পারবেন আমাদের পরবর্তী নিউজে। আপাতত হতাশ না হয়ে হতাশের সাথে থেকে বর্তমান নিউজটি শুনুন। যারা বলেছিলেন শুধুমাত্র একটি বাড়ির জন্য টিকটকার প্রিন্স মামুন লাইলাকে ছেড়ে গেছেন, তারা গুজব ছড়াচ্ছেন এবং নাকে মুখে অপবাদ দিচ্ছেন দেশের বিখ্যাত কুখ্যাত এই গুণী টিকটকারের। তাই গুজব না ছড়িয়ে হতাশের মতো ভালো ভিডিও করুন, সেই সাথে দেশের ফালতু কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের সতর্ক হতে বলেছেন এই গুণী টিকটকার প্রিন্স মামুন। এই বিষয়টি সরাসরি ফোন কলের মাধ্যমে টিম হতাশকে নিশ্চিত করেছেন প্রিন্স মামুন নিজেই। এই সম্পূর্ণ ঘোলাটে বিষয়টাকে পরিষ্কার করার জন্য বিস্তারিত জানাচ্ছেন হতাশের নতুন প্রতিনিধি ফুলেমুন্নেসার বউয়ের ছোট বোন জনাবা সখিনা বেগম। তো ওর মধ্যে ছোটখাটো কোন একটা বিষয় না ঝগড়া হয়েছে, ঠিক হয়ে যেতে পারে না হইতে পারে, এটা ডিপেন্ড করে এখন রিলেশনের উপর। অবশেষে মুখ খুললেন প্রিন্স মামুন, বললেন লাইলার সঙ্গে সম্পর্ক থাকতেও পারে নাও থাকতে পারে, এটা ডিপেন্ড করছে সম্পর্কের উপর। হ্যাঁ ভিউয়ার্স, এবার ফোন কলের মাধ্যমে সত্যটা ফাঁস করলেন প্রিন্স মামুন নিজেই। তিনি বললেন লাইলার টাকা পয়সা খেয়ে আমি পালিয়েছি, এ সব কিছুই মিথ্যে, এমনকি লাইলার বাড়ি আমার নামে লিখে নিতে চেয়েছি এ কথাটাও সত্য নয়। বাড়ি নিয়ে ঝামেলা হয়েছে ঠিকই, তবে লাইলার বাড়ি নিয়ে নয়, অন্য একটা বাড়ি নিয়ে ঝামেলা হয়েছে। ওরা মধ্যে যে বাড়িতে নিয়ে ঝগড়া হয়েছে সেটা আদার্স একটা বাড়ি। এছাড়া লাইলা কিন্তু কোনো ভিডিওতে এসে বলেনি যে আমি তার টাকা পয়সা বাড়ি গাড়ি খেয়ে পালিয়েছি, ও শুধুমাত্র আমাকে জানানোর জন্য ভিডিওগুলো পোস্ট করেছিল এবং আমি শোনার পরে সে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে। কিন্তু কিছু ফালতু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা আমার নামে মিথ্যে অপপ্রচার করছে, আমি সেগুলো সবকিছুই দেখছি, এক সময় আমি তাদের এগেনস্টে অ্যাকশন নিব। কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, পাতলা মাঠে কন্টেন্ট ক্রিয়েটর। এভাবে এবার লাইলার সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ খুলতে দেখা গেল প্রিন্স মামুনকে। তিনি ক্লিয়ার করেছেন লাইলার সঙ্গে সম্পর্ক ঠিক হতেও পারে আবার নাও হতে পারে, এটা ডিপেন্ড করছে রিলেশনের উপর। তবে লাইলার কাছ থেকে বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে পালিয়ে যাননি প্রিন্স মামুন, বরং নিজের টাকা দিয়েই বাড়ি গাড়ি করেছেন, কষ্টের টাকা কামাই করে ওই বাড়িটা পুষি গ্রামে যে বাড়িটা আছে। এমনকি লাইলাকেও সহযোগিতা করেছেন এই পর্যায়ে নিয়ে আসতে, তবে লাইলার প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রিন্স মামুন। তবে প্রিন্স মামুনের শেষ বক্তব্য ছিল লাইলার সঙ্গে সম্পর্ক ঠিক হতেও পারে নাও হতে পারে, এটা ডিপেন্ড করছে সম্পর্কের উপর। তো আপনাদের কি মনে হয়, লাইলার কাছে কি আর ফিরে যাবে প্রিন্স মামুন? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। দর্শক, এতটুকুই ছিল টিকটকার প্রিন্স মামুনকে নিয়ে আজকের প্রতিবেদন। আমাদের পরবর্তী খবর দেখতে পারবেন টিকটকার প্রিন্স মামুন এবং লাইলা একসাথে হলো। আমরা কথা দিচ্ছি টিম হতাশ এবং আপনাদেরকে সাথে নিয়ে কুখ্যাত টিকটকার প্রিন্স মামুন এবং লাইলাকে একসাথে করেই ছাড়ব। এবং টিকটকার প্রিন্স মামুন এবং লাইলা একসাথে না হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো নিউজ ভিডিও বানাচ্ছি না। প্রিন্স মামুন এবং লাইলাকে একসাথে দেখতে চাইলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে আমাদের কাজে সহযোগিতা করুন, পেজ হলে ফলো করুন এবং চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ওগেন্ডি প প প ওগেন্ডি প প প